edutvbd.com এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি পার্থ, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি হায়ার ম্যাথের প্রথম অধ্যায়, অর্থাৎ সেট এবং ফাংশন। তো চলো লেকচার অন শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে সেট কি, তো অর্থাৎ সেটটা কি। তো সেট হচ্ছে কোনো কিছু সুনির্দিষ্ট সংগ্রহ। যেমন মনে করো আমার কাছে তিনটা মার্কার আছে, এটা হচ্ছে তিনটা মার্কার একটা সেট। যেমন তোমার কাছে এক সেট বই থাকে, 12টা বই, সেটা হতে পারে একটা সেট। অথবা যেমন বাংলাদেশের বিভাগগুলো, সেটাও একটা সেট। মানে এক কথায় বলতে গেলে কোনো কিছু সুনির্দিষ্ট যদি আমি সংগ্রহ নিতে পারি সেটাকে সেট বলা হয়। তো সেট বিভিন্ন ধরনের সেট আছে। তো সেট প্রকাশের অনেক ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে দুইটা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতিটা কি, একটা সেটে অনেকগুলো উপাদান থাকে, এই উপাদানগুলোকে যদি আমি তালিকা করে প্রকাশ করি, যেমন একটা সেট হতে পারে এ, সেট অবশ্যই একটা নাম থাকবে। এই সেটের মধ্যে মনে করো 5টা উপাদান আছে, এ, বি, সি, এক্স, ওয়াই। তাহলে এইটা হচ্ছে এ আমার সেট, আর এ, বি, সি, এক্স, ওয়াই এই 5টা হচ্ছে আমার উপাদান। এই উপাদানগুলোকে আমি কমা দিয়ে দিয়ে, দেখো খেয়াল করো, কমা দিয়ে আমি সেপারেট করে লিখছি। তো এইটা হচ্ছে আমার পুরোটা সেট, আর এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে আমার এক একটা এলিমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি। তো আরেক ধরনের পদ্ধতি আছে গঠন পদ্ধতি, সো সেটাও আমরা দেখব। তো সেটা কেমন, মনে করো আমার এ একটা সেট, আমি তালিকা বলতে লিখছি 1, 2, 3, 4, 5। তো এই সেটটাকেই আমি অন্য এক ধরনের পদ্ধতিতে প্রকাশ করতে পারি, সেটা কেমন, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এক থেকে পাঁচ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। তো আরেকটা উদাহরণ দিই, সাপোজ এ হচ্ছে তোমার বইগুলো বা বাংলাদেশের বিভাগগুলো হতে পারে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা ইত্যাদি ইত্যাদি, সবশেষে ময়মনসিংহ। তো আমি এইভাবে না লিখে আমি কিন্তু অন্যভাবে লিখতে পারতাম, এক্স যেন এক্স হচ্ছে বাংলাদেশের রাজধানী, রাজধানী না, এটা হচ্ছে বিভাগ। তো দেখো একটা সেটকে আমি উপাদানগুলো কমা কমা দিয়ে লিখতে পারি, অথবা আবার এভাবে লিখতে পারি যে এক্স যেন এক্স হচ্ছে আমার প্রত্যেকটা এলিমেন্ট, আর এক্সটা কি, বাংলাদেশের বিভাগ। তো এভাবে লিখতে পারি। আবার যেমন 1, 2, 3, 4, 5, আবার এখানে কী লিখছে, এক্স যেন এক্স হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি 1, 2, 3, 4, 5, 6, এটা তো শেষ হয় না, কিন্তু আমি বলে দিছি যে 1 থেকে 5 পর্যন্ত, তার মানে অবশ্যই 1, 2, 3, 4, 5। তো একটা সেটকে আমি চাইলে এভাবে লিখতে পারি, সেটা হবে তালিকা পদ্ধতি, আর চাইলে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমার গঠন পদ্ধতি। তো আমরা সেটকে যে দুইভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখলাম। তো এখন আমরা কিছু চিহ্নের সাথে পরিচিত হব। এই চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে এলিমেন্টস। মনে করো আমার একটা সেট এ আছে, এ, বি, সি, ডি। এখন দেখো এই সেটের এ, এ একটা উপাদান, এই উপাদানটা কি এই এ সেটের মধ্যে আছে না, তাহলে আমি লিখতে পারি এ এলিমেন্টস এ। আবার দেখো এক্স, এক্স কি এ সেটের মধ্যে আছে, এক্স কিন্তু এ সেটের মধ্যে নাই, তাহলে আমি লিখতে পারি এক্স নট এলিমেন্ট এ। তার মানে একটা উপাদান একটা সেটের মধ্যে আছে নাকি নাই সেটা আমরা এই প্রতীকের মধ্যে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে নট এলিমেন্ট। আচ্ছা, তো আমরা দেখলাম। তো এখন আমরা দেখব বিভিন্ন ধরনের সেট। তো প্রথমে আমাদের চলে আসবে সার্বিক সেট। তো আমি এটা মুছে দিচ্ছি।
সার্বিক সেট। তো সার্বিক সেটটা কি, মনে করো তোমার তুমি বই নিয়ে কাজ করতেছো, যে বইয়ের অনেক, যেমন তুমি ক্লাস নাইনের বইয়ের একটা সেট বানাতে পারো, ক্লাস টেনের বইয়ের একটা সেট বানাতে পারো, ইন্টারমিডিয়েটের বইয়ের একটা সেট বানাতে পারো। এখন কথা হচ্ছে যেহেতু আমি বই নিয়ে কাজ করতেছি, তো পৃথিবীর সকল বইয়ের একটা সেট হয়, তো সেটাই হচ্ছে আমার সার্বিক সেট, মানে যে সেটের মধ্যে সব কিছু আছে। যেমন যদি আমি কলম নিয়ে কাজ করি, সব কোম্পানির কলম যেই সেটের মধ্যে থাকবে সেটা হচ্ছে আমার সার্বিক সেট, মানে সার্বিক সেটের বাইরে আর কিছু থাকবে না। সার্বিক সেটে পৃথিবীর যত এলিমেন্ট আছে সব কিছুই থাকবে। যেমন মনে করো যে আমার কি এই একটা সেট আমি নাম দিচ্ছি, যে এখানে আমার জোড় সংখ্যাগুলো থাকবে 2, 4, 6, 8 এরকম। আবার বি একটা সেট নাম দিচ্ছি, সেখানে আমার বিজোড় সংখ্যা থাকবে 1, 3, 5, 7, 9। এখন কথা হচ্ছে এখানে আমার জোড় সংখ্যা আছে, এখানে আমার বিজোড় সংখ্যা আছে। এখন যদি আমি সার্বিক সেট চিন্তা করতে চাই এই দুটা সেটের জন্য, সার্বিক সেটটা কী হবে সেটাকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা। এটা হবে 1, 2, 3, 4, 5, 6। এই ইউ সেটে এ ও বি, এ এবং বি এর জন্য সকল উপাদান কিন্তু ইউ এর মধ্যে আছে। তো এই এই ক্ষেত্রে এ এবং বি এর প্রেক্ষিতে ইউ হচ্ছে আমার সার্বিক সেট। অথবা যেমন এমনও হতে পারে যে এ একটা সেট, এ হচ্ছে আমার সিক্সের বই, এক্স যেন এক্স ষষ্ঠ শ্রেণীর বই, এটা আমরা গঠন পদ্ধতিতে লিখলাম। আর বি একটা সেট হতে পারে এক্স যেন এক্স নবম শ্রেণীর বই। তাহলে যদি আমি সার্বিক সেট চিন্তা করি ইউ, সার্বিক সেটটা সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা আমি লিখে দিচ্ছি, ইউ হচ্ছে ইউ ফর ইউনিভার্সাল। ইউনিভার্সাল সেট, তোমরা জানো ইউনিভার্সের অর্থ হচ্ছে মহাবিশ্ব। তো মহাবিশ্বে যেরকম সব কিছু থাকে সেরকম এই ইউনিভার্সাল সেটের মধ্যেও সকল সেট থাকে। তো এটা হবে কি আমার এক্স যেন এক্স সকল বই। তো আমরা সার্বিক সেটটা কি মোটামুটি দেখলাম। তো এরপর আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে উপসেট। তো আমি লিখছি উপসেট, উপসেটে ইংরেজিতে বলা হয় সাবসেট। তো সাব কথাটা থেকে তুমি বুঝতে পারতেছো, সাব মানে আসলে কোনো কিছু অংশ বা ছোট অংশ এরকম বোঝায়। তো যেমন আমি একটা সেট নিচ্ছি এ, 1, 2, 3, 4, 5, বি আরেকটা সেট নিচ্ছি 2, 5। এখন একটু খেয়াল করলেই তুমি দেখতে পারবা বি সেটের সকল উপাদান কিন্তু এ সেটের মধ্যে অলরেডি আছে। এই বি সেটের 2 এবং 5 সেটা কিন্তু অলরেডি এ সেটের মধ্যে অবস্থিত। তার মানে আমি বলতে পারি বি উপসেট এ। তো এই চিহ্নটার নাম হচ্ছে উপসেট চিহ্ন, সাবসেট অথবা উপসেট চিহ্ন। তো এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে বিটা এর মধ্যে আছে। এখন আমি কি বলতে পারবো এ উপসেট বি? অবশ্যই না, কারণ এ সকল উপাদান কিন্তু বি এর মধ্যে নাই, ঠিক আছে? তার মানে এখানে আমাদের একটা এরকম চিহ্ন দিতে পারে, মানে এটা বি এর উপসেট নয়। তো এটা হচ্ছে আমাদের উপসেট। তো উপসেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের যেটা শিখতে হবে, তোমরা বইয়েতে মাঝে মাঝে এরকম একটা চিহ্ন দেখবা উপসেটের জন্য। তো এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা কি আজকে আমরা সুন্দরভাবে ক্লিয়ারভাবে শিখব। তো দেখো আমি যদি বি সেটটা এমন নিই, 1, 2, 3, 4, 5, আমি কি লিখতে পারবো এ উপসেট বি? এটাকে আমি লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো। বি উপসেট এ, এটাকে আমি লিখতে পারবো? হ্যাঁ অবশ্যই লিখতে পারবো। আসলে আমরা দেখতেছি যে এ আর বি সেটটা কিন্তু আসলে সমান, এ সমান বি। তাহলে আমি লিখতে পারি যে এ সমান অর উপসেট বি, অথবা লিখতে পারি বি সমান অর উপসেট এ। এটা আমি আমার এই চিহ্নটা সব ক্ষেত্রে ইউজ করা যায়, আর এই চিহ্নটা শুধুমাত্র প্রকৃত উপসেট হলেই ইউজ হয়। তো প্রকৃত উপসেটটা কি আসলে, এখন দেখো, আচ্ছা উপসেট, উপ মানে কি তার চেয়ে একটু ছোট হবে,
কিন্তু দেখো এখানে এ আর বি এটা কিন্তু দুইটা সমান, এটা কিন্তু ছোট হয় নাই। এখন যদি এই পাঁচ নাম পাঁচ এলিমেন্ট আমি মুছা দেই, এখন কিন্তু আমি বলতে পারি বি উপসেট এ। এই বিটা কিন্তু প্রকৃতপক্ষে এর একটা উপসেট, কার মানে প্রকৃতপক্ষে সে এর থেকে ছোট, তার মানে এটা আমি প্রকৃত উপসেট বলা হয়। এই যে উপসেটটা এটা হচ্ছে এ এর প্রকৃত উপসেট, এটা প্রকৃতপক্ষে উপসেট হয়েছে। এটাকে আমি লিখতে পারি উপসেট অর ইকুয়াল, এটাও লিখতে পারি, কারণ এই চিহ্নটা আমি সব ক্ষেত্রে ইউজ করতে পারবো। আর এই চিহ্নটা শুধুমাত্র প্রকৃত উপসেট হলে ইউজ করবো, তার মানে যেহেতু আমার প্রকৃত উপসেট আমি এই চিহ্ন এই চিহ্ন দুইটা ইউজ করতে পারবো। কিন্তু যদি আমার ঘটনাটা এমন হইতো যে বি সমান, আমরা অন্য একটা উদাহরণ দিই যে সি সমান 1 2 3 আর ডি সমান 1 2 3, তো তখন আমি যদি সি উপসেট ডি দেই, এটা আমার ভুল হবে, আমার দিতে হবে সি উপসেট অর ইকুয়াল ডি, কারণ এখানে সি আর ডি দুইটাই সমান, তো তখন এটা প্রকৃত উপসেট হয় নাই, তার মানে আমি এই প্রতীকটা আমি ইউজ করতে পারবো না, এটা আমার ভুল, তার মানে আমার এটা ইউজ করতে হবে। তো তোমরা যদি কনফিউশনে থাকো তো তোমরা এই প্রতীকটা সব জায়গায় ইউজ করতে পারো, আর শুধুমাত্র প্রকৃত উপসেট কনফার্ম হলেই এই প্রতীকটা ইউজ করতে পারো। তো আমরা উপসেট সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হইলাম। তো এখন আমাদের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে পূরক সেট। তো পূরক সেট জিনিসটা কি, তো তোমরা নিশ্চয়ই জ্যামিতিতে পূরক কোণ শিখেছো, যেমন একটা 90 ডিগ্রি কোণ যদি হয়, এটা আরেকটা কোণ যদি হয় থেটা, তাহলে থেটা এর পূরক কোণ কত হবে, 90 থেকে থেটাটা বাদ যাবে 90 ডিগ্রি থেকে। আবার এই কোণটা যদি হয় আলফা, আলফা এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে তুমি যার পূরক কোণ বের করছো তাকে কি 90 থেকে তাকে বাদ দিচ্ছ, তার মানে তাকে ছাড়া আর কত ডিগ্রি কোণ আছে 90-র মধ্যে সেটা তুমি হিসাব করতেছো। আসলে এই পূরক সেটটাও এরকম একটা কিছু মিন করে। তো আমরা আসলে একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। মনে করো আমার ইউ দেওয়া আছে, ইউনিভার্সাল সেট, ইউ হচ্ছে আমার 1 2 3 4 5 6, মানে জগতে আমার 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা, আর কোনো সংখ্যা নাই। আর এই একটা সেট হচ্ছে আমার 1 2, এই সেটে আছে শুধুমাত্র 1 এবং 2, আর ইউনিভার্সাল সেটে আছে 1 2 3 4 5 6। এখন যদি আমি এ পূরকটা বের করি, এ পূরকটা হবে আমার ইউ থেকে এটা বাদ দিতে হবে। এখন ইউ সেটটা কি 1 2 3 4 5 6, এটা থেকে আমি বাদ দিব 1 2, তাহলে আমার রেজাল্ট কী আসবে, শুধু থাকবে 3 4 5 6, মানে ইউ থেকে আমি এটা বাদ দিব। যেরকম আমরা পুরো কোণে দেখলাম কি যে এটা যদি হয় থিটা, আমরা 90 থেকে থিটাটা বাদ দিই 90 ডিগ্রি থেকে, এরকম এখানে আমরা ইউ থেকে এটা বাদ দিব, সেটা হচ্ছে এর পূরক সেট। মানে মানে এটা যদি হয় আমার ইউ, যদি আমরা চিত্র দিয়ে দেখি এটা হচ্ছে আমার ইউ, আর এটা যদি হয় আমার এ, তাহলে এই এ কে বাদ দিলে বাকি কতটুকু থাকে, এই যে এতটুকু, এই গাঢ় অংশটুকু, তাহলে এই গাঢ় অংশটুকুর নামই আমি বলবো এ পূরক, একে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে আমার পূরক সেট মূল কথা। আর এখানে আরেকটা জিনিস, সেটা আমরা পরে আলোচনা আসবো, আপাতত এতটুকু জানলেই চলবে। তো এখন আমরা শিখব শক্তি সেট। বা ইংরেজিতে পাওয়ার সেট বলা যেতে পারে। তো পাওয়ার সেট জিনিসটা কি, তো এ যদি হয় আমার একটা সেট 1 2, তো কথা হচ্ছে এ এর আমি কতগুলো সাবসেট বানাইতে পারবো, কতগুলো আমি উপসেট বানাইতে পারবো। যেমন একটা সেট হতে পারে A1, এটা হতে পারে শুধু 1, কারণ শুধু 1 নিলে সেটা কিন্তু এর উপসেট, কারণ কি A1 এখানে উপসেট এ, ঠিক আছে। A2 আমি নিতে পারি শুধু 2, এটাও কিন্তু উপসেট। A3 1 2 দুইটাই নিলাম, এটাও কিন্তু একটা উপসেট, প্রকৃত উপসেট না হোক এটা কিন্তু উপসেট। A4 আমি কিচ্ছু নিলাম না, জাস্ট ফাঁকা সেট, এটাও কিন্তু একটা উপসেট, ফাঁকা সেটও কিন্তু যে কারো উপসেট। তাহলে দেখো এই এ এর জন্য আমি 4টা উপসেট পাইলাম, 4টা উপসেট, আরও কি বানানো সম্ভব না, আর বানানো সম্ভব না, এই দুইটা থেকে এই কম্বিনেশনগুলোই হবে। এখন এই সবগুলা সেটকে যদি আমি একটা সেটের মধ্যে রাখি,
যেমন প্রথমে আমি রাখবো ওয়ান, তারপরে রাখবো টু, তারপরে ওয়ান টু, তারপরে কি এই ফাঁকাটা, এই সবগুলা দিয়ে যদি আমি একটা সেট গঠন করি, মানে এখন এই সেটগুলোই হচ্ছে আমার এলিমেন্ট, তাহলে বাইরে একটা বড় ব্রেকেট হবে। তার মানে এটা হচ্ছে আমার সেট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এই যে চারটা এলিমেন্ট দিয়ে আমি সেটটা গঠন করলাম সেটাই হচ্ছে আমার পাওয়ার সেট। এটাকে প্রকাশ করা হয় পাওয়ার সেট অফ এ, এই চিহ্ন দিয়ে। তার মানে পাওয়ার সেট করা কি, তার যতগুলো উপসেট হয় সবগুলোর একটা সেট, এটাই হচ্ছে পাওয়ার সেট। এখন কথা হচ্ছে যদি আমার এলিমেন্ট একটা থাকে, যেমন এ তে শুধু আমার ওয়ান আছে, এটার পাওয়ার সেটটা কী হবে? তো এর আমি উপসেটগুলো বের করার চেষ্টা করি, পাওয়ার সেট অফ এ, তার মানে এটা অবশ্যই একটা সেট। এই সেটের মধ্যে কী থাকবে? এ ওয়ান তো নিজেই ওয়ানের উপসেট, তাহলে ওয়ান আসবে, আর আর ওয়ান ছাড়া তো আর কিছু নাই, তাহলে কি আমার ফাঁকা সেটটাও আসবে। তাহলে আমি এই যে দুইটা উপসেট, মানে দুইটা উপসেট, তাহলে পাওয়ার সেটে আমার দুইটা এলিমেন্ট থাকবে। এখন যদি হয় আমার এতে এরকম হয় যে এতে আছে আমার এক দুই তিন, তাহলে আমি পাওয়ার সেট অফ এ কীভাবে লিখব? পাওয়ার সেট অফ এ সমান, তাহলে প্রথমে আমি তিনটাই নিতে পারি, পুরো সেটটাই নিচ্ছি এক দুই তিন, তারপর আমি দুইটা দুইটা করে নিই। সেক্ষেত্রে আমি ওয়ান টু নিতে পারি, টু ওয়ান নিব না, কারণ ওয়ান টু আর টু ওয়ান একই সেটের ক্ষেত্রে। ওয়ান থ্রি নিতে পারি, টু থ্রি নিতে পারি। আচ্ছা, দুইটা দুইটা করে নেওয়া হয়ে গেল, এখন আমি একটা একটা করে নিতে পারি, তার মানে শুধু ওয়ান নিতে পারি, শুধু টু নিতে পারি, শুধু থ্রি নিতে পারি, এছাড়া আর কি এখন ফাঁকাটা নিতে পারি, কারণ ফাঁকা সেটও সবার উপসেট। তাহলে আমি দেখতেছি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই আমি আটটা এলিমেন্ট পাইলাম। আচ্ছা, তো তোমরা যদি উদাহরণটা খেয়াল করে থাকো, এতে যখন এলিমেন্ট ছিল দুইটা, এলিমেন্ট আমরা একটা চার্ট করি, এলিমেন্ট যখন ছিল দুইটা তখন পাওয়ার সেটে কিন্তু আসছিল চারটা, যখন এলিমেন্ট ছিল একটা তখন পাওয়ার সেট আসছিল দুইটা এলিমেন্ট, যখন এলিমেন্ট এখন তিনটা তখন পাওয়ার সেটে কিন্তু আসছে আটটা। আচ্ছা, তোমরা কি ধরতে পারছো বিষয়টা কী হয়েছে এখানে? এখানে হয়েছে যেটা, এটা টু পাওয়ার এন হিসেবে কাজ করে। যদি এলিমেন্ট হয় এন, তাহলে এখানে পাওয়ার সেটের এলিমেন্ট হবে টু পাওয়ার এন। টু মানে টু পাওয়ার টু মানে ফোর, ওয়ান মানে টু পাওয়ার ওয়ান টু, থ্রি মানে টু পাওয়ার থ্রি এইট। এটা একটা সূত্রের মতো মনে রাখতে পারো, যে কোনো সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেট এলিমেন্ট হবে টু পাওয়ার এন। তো আমরা পাওয়ার সেট কীভাবে বের করতে হয় সেটা জানলাম। এখন কথা হচ্ছে যদি পাওয়ার সেটে, যদি এ সেট, এটাতে কোনো এলিমেন্ট না থাকে, ফাঁকা সেট হয়, ফাঁকা সেট হলে এটা পাওয়ার সেট কী হবে? তাহলে কথা হচ্ছে পাওয়ার সেটও ফাঁকাই হবে, কারণ ফাঁকা এটা দিয়ে মাত্র একটা কম্বিনেশনে ফাঁকা। অথবা যদি আমরা দেখি এখানে এলিমেন্ট এন সমান জিরো, তাহলে পাওয়ার সেট এলিমেন্ট টু পাওয়ার জিরো মানে ওয়ান হবে। আমরা দেখতেছি এখানে একটা এলিমেন্টই আছে, কারণ এটা ফাঁকা সেট, এটা কিন্তু এলিমেন্ট হিসেবে আছে, এটা এখন একটা এলিমেন্ট, আর এখানে কোনো ভিতরে এলিমেন্ট নাই, ভিতরে জিরো এলিমেন্ট, আর এই সেটের ভিতরে একটা এলিমেন্ট আছে। এটা সুন্দরভাবে লিখি, এই সেটটাকে কিন্তু আমরা, এ মানে ফাঁকা সেট, এই যে তোমরা দেখতেছো ফাঁকা সেট, আমরা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম ফাঁকা সেট, এই সেটটাকে আমরা এভাবে প্রকাশ করতেছিলাম, এই সেটে কিন্তু আমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারি পরিচিহ্ন দিয়ে, এটাও কিন্তু ফাঁকা সেট। অনেকে কী ভুলটা করে, যে এরকম একটা ফাঁকা সেট দেয় ভিতরে একটা ওরি ঢুকায় দেয়, এটা কিন্তু আবার ভুল, এটা কিন্তু ফাঁকা না, এটা বোঝাচ্ছে যে সেটের ভিতরে আর একটা ফাঁকা সেট আছে, তো এটা কিন্তু আবার নন এমটি সেট। ঠিক আছে, এটা হচ্ছে আমার এমটি সেট বা ফাঁকা সেট, ইংরেজিতে এমটি সেট, এমটি সেট। তো আমরা শক্তি সেটটা মোটামুটি দেখলাম, সেটা নিয়ে আরও আলোচনা করা হবে বিস্তারিত। তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। তো আমি তোমাদের বোর্ড বইটা ফলো করছি, এখানে তোমাদের পৃষ্ঠা তিনের যে কাজগুলো আছে সেখান থেকে আমি একটা এক্সাম্পল চুজ করব। তো একটা এক্সাম্পল আমি করি, এক্স যেন এক সদস্য ইউ, ফাইভ এক্স লেস দেন 36। তো আমাদের ইউটা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন,
তো কথা হচ্ছে x যেন x সদস্য u 5x less than 36 এটা একটা গঠন বইতে দেওয়া আছে সেটাকে করতে হবে তালিকা পদ্ধতি তো আমরা কিভাবে করতে পারি এখন দেখো x টা আসবে u থেকে তার মানে এই x টা 1 আসতে পারে 2 আসতে পারে 3 আসতে পারে 4 5 6 যে কোনোটা আসতে পারে যদি x সমান 1 হয় তাহলে x সমান 1 হলে 5x সমান কি 5 5 কি 36 এর চেয়ে ছোট হ্যাঁ ছোট তার মানে গ্রহণযোগ্য তার মানে এটা আমার এলিমেন্ট হবে আচ্ছা x সমান 2 হলে 5x সমান হচ্ছে আমার 10 10 কি 36 এর ছোট হ্যাঁ ছোট তার মানে গ্রহণযোগ্য x সমান 3 হলে 5x সমান 15 আচ্ছা এই সংখ্যাটা আমি একটু কমাই দিচ্ছি 20 করে দিচ্ছি 15 হলে এটা 36 এর ছোট গ্রহণযোগ্য x সমান 4 হলে 5x সমান 20 আচ্ছা 20 কি 20 এর চেয়ে ছোট না অবশ্যই ছোট না তাহলে এখানে নট তাহলে এখানে গ্রহণযোগ্য নয় আচ্ছা আমার এই 5 6 7 এর জন্য টেস্ট করা দরকার নাই কারণ যেহেতু এটাই ছোট হচ্ছে না তাহলে অন্যগুলো আরো বড় হয়ে যাবে তো আমার তালিকা পদ্ধতিটা কি আসবে b সমান আমি দেখতেছি 1 2 3 এর জন্য আমার গ্রহণযোগ্য 1 2 3 তাহলে মানে একটা সেটকে আমরা তালিকা পদ্ধতি করে ফেললাম